হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড নাইট সবাইকে। কেমন আছেন সবাই? মনটা খুব খারাপ, ফেসবুক চালাতে পারছি না, ফেসবুকের পেজটা আমার প্রায় শেষ হয়ে গেছে। তো ইউটিউবে আজকে আমরা হচ্ছে দুপুরে রান্না নিয়ে আসছি ভিউয়ার্স। দুপুরে রান্না আজকে হচ্ছে যে মনটাই ভালো নাই, কী রান্না করে কী খাই, হচ্ছে কলমি শাক মাছের মাথা দিয়ে, বেগুন দিয়ে, হচ্ছে আলু দিয়ে মাখা মাখা ঝোল টাইপ, আর হচ্ছে ডাল। তো যদি এখন অলমোস্ট সব কিছুই মোটামুটি হয়ে আসছে, শাকটা হয়ে গেছে, শাক বাগার দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। আজকে রান্না করছে আমার আম্মা, আজকে সিম্পল রান্না তাই আম্মা করছে। আর এদিকে মাছের ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর মাছের মাথাটা এখন কষানো হচ্ছে। তো মশলাটা কষিয়ে দেন, এতে মাছের মাথাগুলো ঢেলে দেওয়া হবে। এই যে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, ডালটা এখন বাকার দিয়ে নামিয়ে নেওয়া হবে। তো মশলাটা এদিকে মাছের কষিয়ে আসছে এ পর্যায়ে হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হলো ভিউয়ার্স। মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হয়, এখন একটু ঢেকে কষিয়ে নেওয়া হবে ঢাকনা দিয়ে। তো কষিয়ে নেওয়ার পর এখন আম্মা হচ্ছে মাথাগুলো একটু উঠায় নেবে, নাহলে মাথাগুলো ওই যে ভেঙে কাটা কাটা হয়ে যায়। একটা লেজও আছে, আবার হচ্ছে যে একটা মাছের টুকরো পিসও আছে, তো এগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। তো এখন এতে হচ্ছে বেগুন আর আলু দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নেওয়া, দেন আবার মাছের মাথাটা এতে ঢেলে দেওয়া হবে। তো কষিয়ে নেওয়ার পরে মাছের মাথাটা ঢেলে দেওয়া হয়েছে এবং ঝুল দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো। আর ওইদিকে ডালটাও বাগার হয়ে গেছে, তো ঝুল দিয়ে জাল করে নিয়ে হচ্ছে যে দেখুন ফাইনাল হয়ে গেছে। আল্লাহ হাফেজ।